আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মহানস ফুটবল চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে আসছি অসাধারণ একটি রেসিপি। এটি দেখতেও যেমন অসাধারণ, খেতেও কিন্তু দারুণ। চুলায় একটি প্যান দিয়ে সেখানে আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাকে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বড় করে রেখেছি। পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন। আমি এখানে মুরগির বুকের পিসটা নিয়েছি, সিদ্ধ করে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এরপর আমি মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিক্সড করে আমি এখানে আরও একটি উপকরণ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে চিজ। চিজগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি এবং শেষ পর্যায়ে কিন্তু চিজগুলো দিয়েছি। এরপর আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এভাবে মেখে এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আমি আলুটাকে ভালো করে মধ্যে এভাবে গোল গোল করে নিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি রুটির মতো করে গোল করে আমি হাতের মধ্যে একটু একটু করে চেপে তারপর আমি এর ভেতরে মাংসগুলোকে ভরে নিব। মাংসগুলোকে ভরা হয়ে গেলে আমি এগুলো লাটিমের মতো শেপ দিয়ে নিব। তো আমি চেপে চেপে এভাবে প্রথমে মাংসগুলোকে ভিতরে ভরে তারপরে হাতের সাহায্যে আমি লাটিম তৈরি করে নিচ্ছি। দেখুন, লাটিম কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি প্রথমে ময়দার সাথে মিক্স করে এরপর আমি ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দিব ব্রেড ক্রামে। ব্রেড ক্রাম দিয়ে আমি এগুলো কোট করে এরপর আমি এগুলো কিন্তু ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এক এক করে কিন্তু লাটিমগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি কিছু সময় ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় ভাজলেই হয়ে যাবে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন, সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল দারুণ মজার চিকেন লাটিম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।